ভাবুন যে আমাদের দেশে অর্থনীতির চেঞ্জ আসছেন, টোটো ড্রাইভাররা অটো ড্রাইভাররা তারা এতদিন ঝগড়া করতেন, এবার ঝগড়াটা ভুলে গিয়ে তারা নিজেদের জন্য একটা আর্থিক মঞ্চ করছেন, মাসে একদিন পুরনো খবরের কাগজ খাতা বই তাদের স্ট্যান্ডে জমা দিচ্ছেন। শেরাফুলিতে একটা উৎসব হচ্ছে 21 ডিসেম্বর টু 2 জানুয়ারি। নেতাজির অর্থনীতি পলিসি যেটা ছিল, গভর্নমেন্টের কাছে ফাইলবন্দি নেতাজির যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি না, নেতাজিকে ফাইল থেকে বার করার জন্যে এই এপিসোডটি। মানে আপনি আপনার পাড়াতে ভালো কাজ করছেন, মানে দুর্গাপুজোর চাঁদা তুলেছেন, একটি কমিটি আছে সবার থেকে, পুজোটা সুন্দরভাবে হয়েছে, সেভাবে কালী পুজো হয়েছে, সেভাবে অনেকগুলো পুজো হয়ে যায় বা জন্মদিন পালন হয়, এগুলো করে দেশের গরিবি দূরীকরণ হয় না। তাই আপনারা সেম কমিটি যদি পাড়াভিত্তিক আন্দোলনে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করেন, মানে চাঁদাও তুললেন, তার সঙ্গে বললেন বাচ্চাদেরকে মায়েদেরকে পুরনো খবরের কাগজ খাতা বই জমা দিতে, সেগুলোকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে 2 থেকে 3 গুণ দামে বিক্রি হয়ে যাবে, তার 20% ডেভেলপমেন্ট, 20% ইউটিউবারদেরকে নিয়ে একটা কমিটি, আর 60% টাকার 50% কৃষকদের হাতে, 50% পাড়ার উন্নতি প্রকল্পে। এই যে 20% ডেভেলপমেন্ট বললাম, সেটা আপনারা হোটেল কিনতে পারেন, মানে আমরা যেখানে যেখানে ব্যাংক খুলছি তাদেরকে যুক্ত করে দেব, ওল্ড এজ হোম খুলতে পারি, এইভাবে দেশের যে বেসটা যেটা ইকোনমিকে ইকোনমি বলে সেইগুলোকে ধরার নাম হচ্ছে নিউজ পেপার ব্যাংক। তো এই প্রজেক্টটা যখন কালকে শ্যুট করতে যাচ্ছে, আমাকে একজন অটো ড্রাইভার বললেন আমরা কি পাব, আমাদের প্রশ্ন হচ্ছে আপনারা কি দিলেন যে পাবেন। আর যদি সত্যিকারের এই প্রশ্নটাই আপনার মনে জেগে থাকে যে আমরা কি পাব, তাহলে একটা মুভমেন্টের সঙ্গে যুক্ত হন, 60-এর পরে পেনশনের ব্যবস্থা আপনি নিজেই করতে পারবেন নিজের জন্যে শুধু আমাদের আইডিয়াকে ব্যবহার করে। আমি নরেশ জৈন ভাবনামুখের পক্ষ থেকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। এবার পুরো আলোচনাটা শুনুন যেটা শেরাফুলি স্টেশনে দাঁড়িয়ে আমরা করলাম, বলে ব্যাকড্রপটা কেমন হবে, ধরুন রেড ফোর্ট থেকে আমাদের দেশে প্রিভিয়াস প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ভাষণ দিচ্ছেন কিন্তু আমাদের দেশ গরিব হচ্ছে, আমাদের তাজমহল ছিল এবং আছে এবং থাকবে, তার সামনে দাঁড়িয়ে বিশ্বপ্রেমিকেরা ছবি তুলছেন কিন্তু আমাদের দেশে ডিভোর্স প্রচুর হয়, আমাদের দেশে হাজারো হাজারো পুলিশ স্টেশন, নির্ভয়া ফান্ডও প্রচুর, তাও ধর্ষণ হয়, কিডন্যাপিং হয়, অর্গান ট্রেড হয়। তাই আমাদের দেশের স্বপ্নটা পেছনের ব্যাকড্রপ নয়, কোটি কোটি টাকার স্টেজ নয়, প্রচুর লাইট নয়, সোজা সাপটা কথাগুলো, দাদা চিনে আসুন, সোজা সাপটা কথাগুলো সোজাভাবে বলা, সেটাই প্রয়োজন ছিল সাংবাদিকতার। সাংবাদিকদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, প্রফেসরদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, আমাদের অটো ড্রাইভারদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, ভ্যানওয়ালাদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, চাওয়ালাদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, নাকি সায়েন্টিস্টদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, না নোবেল প্রাইজ উইনার দুজন আমাদের দেশে রয়েছেন তাদের হাত ধরে দেশটা গরিব হচ্ছে, সিপিএম পার্টি অফিস, কংগ্রেস পার্টি অফিস, বিজেপি পার্টি অফিস সবার হাত ধরে দেশটা গরিব হচ্ছে, তাহলে কোথাও বলতে হবে আমরা প্রত্যেকে রোজ ভুল করছি সকাল থেকে উঠে, তারই একটা নাম হচ্ছে নিউজ পেপার ব্যাংক, মানে মাসে একটা দিন আপনার পাড়াকে এক করার জন্য পাড়া একতা মঞ্চ, এই অটো ড্রাইভারদের দাদাদের সবাইকে নিয়ে যদি এইখানে মাসে একদিন তারা বাড়ির পুরনো খবরের কাগজ খাতা বই জমা করেন, 3 গুণ দামে বিক্রি হয়ে যাবে, তাহলে ওনারাও একটা ব্যাংক খুলবেন। সঞ্জয় দা আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, এখন নজরের এডিটর এবং বিশ্ববন্ধু সোসাইটির কনভেনার অ্যান্ড চেয়ারম্যান, আপনার স্বপ্ন বলুন দাদা, কারণ আপনার হাত ধরে আজকে আমি এখানে। ওটা সবচেয়ে বেশি ভাবায় আমরা বই পড়ার কথা বলি, দীনানন্দ স্বামী আমার পাশে রয়েছেন, আমরা অ্যাপ্লিকেশন করতে পারি না, তাহলে কর্মশাস্ত্র কী করে অ্যাপ্লাইড হবে টু দ্য স্কুল, বাড়ি, পাড়া, ক্লাব, পার্টি অফিস, ইভেন আপনাদের সংগঠনে, মানে ইস্কনে, মায়াপুরে, আশ্রমে, মন্দিরে, মসজিদে, তার কোনো ইউনিফর্ম সিভিল কোড হবে না, কনস্টিটিউশন তো আমাদের পাশে দাঁড়াতে পারছে না, তাহলে আপনারা যারা এত জ্ঞান নিলেন সেটা তো অ্যাপ্লাই হচ্ছে না। আমার
এখনো আছি কারণ যে বেশি জোরে দৌড়ে সে তো তাড়াতাড়ি হাঁপায়। আমি অনেক জোরে দৌড়েছিলাম, দৌড়ে গিয়ে এখন আমি হাঁপিয়ে গেছি। এত চেষ্টার পরেও আমরা আমার 14টা বই খুব গর্ব করতে পারি, বুক বাজিয়ে সমস্ত বইগুলো আমাজন কিনে নিয়েছে, 14টা লোক তৈরি করতে পারলাম না সারা জীবনের চেষ্টায়। একটা মনোরঞ্জনের ব্যাপারে আর যদি তৈরি করতে পারতাম তাহলে ভাবতাম যে আমি এটা কিছু করতে পেরেছি, পারলাম না। আমি ওটা করতে চেয়েছিলাম, আমি সাহিত্যিক হতে চাইনি। এই মুহূর্তে আমরা শ্রীরামপুরে দাঁড়িয়ে আছি, তীর্থঙ্কর রায় আমার সামনে আছেন। আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে এতগুলো মানুষ শ্রীরামপুরের ভোট দেবেন, তার সঙ্গে আপনিও জানেন আমরাও জানি যে মিল বন্ধ, এই মিল বন্ধ শ্রমিকের পাশে আমরা কি দাঁড়াতে পারবো এই মুহূর্তে অ্যাজ এ ভোটার, অ্যাজ এ সিটিজেন? আমাদের ট্যাক্সের টাকা যদি দেশ চলতে পারে তাহলে আমাদের ডোনেশনের টাকায় আমরা কি তাদের পাশে দাঁড়াতে পারি না? ডেভেলপমেন্টের পলিটিক্স আমাদের ভারতবর্ষে কবে শুরু হবে আর কীভাবে শুরু হবে? আমার স্বপ্ন নয়, এটা স্বপ্ন যে সকলেরই স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুরই স্বপ্ন। তিনি আমরা জানি তাকে ফ্রিডম ফাইটার হিসাবে, কিন্তু আমরা অনেকেই জানি না তিনি ইকোনমিক দর্শন, অর্থনৈতিক দর্শন দিয়েছিলেন। আবেদনটা গভর্নমেন্টকে করছেন কেন? আমরা যদি তার স্বপ্নকে সফল করি তাহলে তো ফাইল থেকে তাকে আমরাই বার করতে পারবো যদি গভর্নমেন্ট নাও পারে। আমরা তার জন্য নেতাজি ঝড় তুলছি, খুব ভালো প্রশ্ন করেছেন। তার জন্য কারণ আমার কাছে গভর্নমেন্ট ইররিলেভেন্ট। যদি আপনি গভর্নমেন্ট হন তাহলে দেশের মানুষ গরিব হতে পারে না, যদি আপনি নেতা হন তাহলে আপনাকে সেই মঞ্চ থেকে বলতে হবে রেডফোর্ট থেকে, ভারত কা হর মজদুর এক হোগা উসকা ভি এক সপনা হোগা, তাহলে সবকটা এনজিওকে মাসে 2 লাখ 5 লাখ 10 লাখ করে পাঠাতে হবে, যাতে নিম্ন মানুষ যারা গরিব রয়েছে তাদের বাড়িকে সোলার করতে হবে, তার জন্য 3 লাখ টাকার কোনো বাড়ি বানাতে হবে না। আপনারা ফাইলবন্দি করে রেখেছেন, আপনাদের প্রবলেম, আপনাদের আইএএস আইপিএসদের প্রবলেম। আমি মনে করি প্রত্যেকটা পাড়া থেকে মানুষদের যদি জাগরণ হয় তাহলে নেতাজি ফাইল বন্ধ থাকবেন না, নেতাজি তো বেরিয়ে আসবেন। কাকে আপনি চিঠি দেবেন? একদম ঠিক বলেছেন, আমি আপনার সঙ্গে 100% 200% একমত। তার জন্যই আমরা নেতাজি সাইক্লোন আওয়াজ তুলেছি 19 নভেম্বর 20 নভেম্বর দুদিনের স্টেট কমিটি। ঝড় মানে হচ্ছে সাধারণ মানুষ, অর্থনৈতিক ঝড়, সাধারণ মানুষের হাত ধরে দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে ঝড়। বাদ বাকি অল বাকওয়াস, উই শ্যাল ওভার কাম গাইবো। বাড়িতে গিয়ে নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎকে দেখবো আর পাড়ার ভবিষ্যৎ দেখতে পারবো না। আমার পেছনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও একই কথা বলছি, আপনারা সবাই রোগভুক্ত, আমরাও রোগভুক্ত। কারণ টোটো অটোর সারা জীবন ধরে ঝগড়া দেখছি, কই একটা তো সমন্বয় মঞ্চ দেখলাম না, যে এই 3টে কাজ আমরা একসাথে একভাবে করব। তার জন্যই সমাজবন্ধু ব্যাংক গঠন করা হয়েছে, সেই সমাজবন্ধু গঠন হচ্ছে নেতাজির স্বপ্নই ছিল যে নিউজ পেপার যাবতীয় ওয়েস্টেজ সামগ্রী আপনার বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে সেইগুলো হয় আমরা ফেলে দিই, না হলে কোনো ব্যক্তিকে আমরা অল্প দামে বিক্রি করে দিই। কিন্তু আমাদের উদ্দেশ্য সমাজবন্ধু ব্যাংকের মাধ্যমে আপনারাও এগিয়ে আসুন, আপনার অসহায়দের পাশে থাকুন, প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য। এইটা হচ্ছে মূল মন্ত্র সমাজবন্ধু ব্যাংক, যেখানে ওয়েস্টেজ সামগ্রী আমরাই বিক্রি করবো, আমরাই কিনে নেবো, আমরাই বিক্রি করে আপনাদের হাতে তুলে দেবো সেই পেনশন। সাংবাদিকরা, অনেক সাংবাদিক আছে যারা পারমানেন্ট চাকরি নেই, তারা কিন্তু ফ্রিল্যান্স কাজ করেন, মাস গেলে 3000-2000 ইনকামে সংসার চলে না, তাদের জন্য আমরা যদি কিছু হাতে টাকা তুলে দেয়। তার জন্যই 28শে ডিসেম্বর আমরা সাংবাদিক সম্মেলন ডেকেছি, সাংবাদিক প্রতিনিধি দল সাংবাদিকদের আহ্বান জানাচ্ছি, এবং সেই সঙ্গে আসাম ত্রিপুরা থেকে আমাদের বিশ্ববন্ধু সোসাইটি অল ইন্ডিয়া দিকে আমরা এগোচ্ছি, সেই শিলিগুড়ি থেকে আরম্ভ করে আসাম ত্রিপুরা থেকে প্রতিনিধিরা আসবেন, তাদের কাছেও আমরা বলেছি আপনারা এগিয়ে চলুন, এবং সেই সঙ্গে সাধারণ মানুষদের কাছে মন্ত্রী থেকে আরম্ভ করছি এমএলএ এমপি সকলের কাছে আমাদের আবেদন, সমাজবন্ধু ব্যাংক করতে এগিয়ে আসুন, পাড়ায় পাড়ায় ব্যাংক করুন। সেই জন্য বিশ্ববন্ধু সোসাইটি একার কাজ নয় এটা, এর জন্য আমরা নেহরু হোয়াটস গ্রুপের সঙ্গে আমরা এগিয়েছি, ওনাদের আহ্বান জানিয়েছি। ভাবনা মুখো আছে, কথা মুখো আছে, সকল সংগঠন এবং নেতাজি অনুরাগী আজাদ হিন্দ ফৌজের যে কমিটি আছে, নেতাজি কমিটি অনেক আছে, তাদেরকে বলব আসছি, আসতে বলছি একটা প্ল্যাটফর্মে 28 তারিখে এসে আমরা আলোচনা করি, 29 তারিখে নাহলে আলোচনা করি, আমরা একটা ফোরাম গঠন করি। যে আমরা তো অনেক গবেষণা করেছি, গবেষকদের ফাইলবন্দি করে পুস্তকের মধ্যে লিপিবদ্ধ থাকলে হবে না, আমাদের মাঠে নামতে হবে, তার জন্য মানুষ গড়তে হবে, নেতাজির স্বপ্নকে সার্থক করার জন্য এগিয়ে আসতে হবে। নরেশদা, আপনি এ ব্যাপারে একটু বলুন। যেটা বলার আছে সেটা হচ্ছে, দয়া করে আর মঞ্চ বাঁধবেন না, দয়া করে মাইকের পেছনে খরচা করবেন না, এরকম গাছের নিচে একটা স্ট্যান্ড লাগাবেন,
একটা মোবাইল লাগাবেন, আপনারা কি করছেন এই হ্যান্ডসফোনের মাধ্যমে আপনারা বলে পাঠাবেন। মঞ্চের পেছনে কোটি কোটি টাকা আমাদের দেশের নেতারা খরচা করছেন, দয়া করে বন্ধ করুন। 3 ফুট ওপরে উঠে আপনি দেশটাকে 4 ফুট ওপরে তুলতে পারবেন না, সেটা অলরেডি প্রমাণিত। তাই গ্রাউন্ডের ওপরে দাঁড়ান, মানুষকে এক হতে বলুন, টোটোকে এক হতে বলুন, অটোকে এক হতে বলুন, মাসে একটা দিন সব বাড়িকে সোলার করে দেওয়া হবে। দাদা, আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেলেন? ঠিকই বলেছেন, উত্তর পেয়েছি। আমরা মনে করি সাধারণ মানুষই দেশের অর্থমন্ত্রী, সে যদি চায়, সে যখন দুটো বাচ্চাকে বড় করছে, সে দেশটাকেও বড় করতে পারবে। তাই প্রত্যেকটা মানুষ ইম্পর্টেন্ট। আপনারা যারা শুনছেন, আপনাদের স্কুলে, কলেজে, চার্চে, পার্টি অফিসে, ট্রেড ইউনিয়ন অফিসে, চায়ের দোকানেও এই কাজটা করতে পারেন। একটা বাক্স রেখে দেবেন, মাসে একটা দিন সেখান থেকে এই কাজটা করতে পারবেন, মানে জমা দিতে পারেন। আর একটা দাদা, সঞ্জয় দা, আমি বিশ্ববন্ধু সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে যেটা বলতে চাই, এই যে চায়ের কাপ 5 টাকায় বিক্রি হয়, 25 পয়সা জামান, তাহলে প্রত্যেকটা চায়ের দোকান থেকে মায়েদেরকে পেনশন দেওয়া যাবে। বাদবাকি আপনারা এখন নজর দেখতে থাকবেন, ভাবনামুখ দেখতে থাকবেন, কথামুখ দেখতে থাকবেন, যারা দেশের হয়ে কাজ করছে তাদের কথা মন দিয়ে শুনুন, এইটুকু আমরা বলতে পারি। নেক্সটটা 28 তারিখ এখানে দেখা হোক, বিকেল 4:30 সময়। আপনারা অনেকেই এখানে বললেন অসহায় মানুষেরা সামনে বসে আছেন, নেক্সট বছর যখন আপনারা আসবেন, না আপনারা অসহায় হবেন, না ওনারা অসহায় বলবেন, আশা করি 1 বছরের ভেতরে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে।